সাধারণত আমাদের আছে এগুলাকে বিস্তার দেয়া, কম্মান এবং কাইফান, এটা হচ্ছে খানকার মধ্যে থাকার উদ্দেশ্যগুলোর মধ্যে একটি উদ্দেশ্য। খানকা যেহেতু নীরব জায়গা, ঘুমদিনের একটু চাপ বেশি থাকে, ঘুমের চাপ একটু বেশি থাকে, অলসতা কাজ করে, কিন্তু মামলাগুলোকে বিস্তার দেয়া এটা হচ্ছে জরুরি বিষয়। বিস্তার দেওয়ার কিছু বিষয় আছে, তার মধ্যে একটি বিষয় আলোচনা করছিলাম, মোরাকাবায় ফানায় দুনিয়া, এটা সমস্ত মোরাকাবার মেইন আসল। এই মোরাকাবা যদি কেউ হাতে নেয়, ইনশাআল্লাহ তাআলা অন্য মোরাকাবা গুলো তার জন্য সহজ হয়ে যাচ্ছে। মোরাকাবা তো এক জগৎ, মোরাকাবার শেষ নেই। কত রকমের মোরাকাবা আছে এটা হিসেব করে শেষ করা যাবে না। কোন সময় কোরআনে কারিমের একটি আয়াত, আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের উপরে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন মোরাকাবা করা যায় একটি আয়াতে কারিমাকে সামনে রেখে। এখান থেকে হযরত ফুকাহা কেরাম লিখছেন তিন দিনের কমে খতমে কোরআন, বহু ফুকাহা কেরাম রাহিমাহুল্লাহ তাআলা মুহাক্কিক হযরতের মত অনুযায়ী মাকরু লিখছেন। কেন এটা গাউর করা হয়নি, এটার মধ্যে তাফাক্কুর করা হয় না, ধ্যান ধারণ করা যায় না, এখানে করতেছে তেলাওয়াত করতেছে, লব্জ উচ্চারণ সবের কাজ, কিন্তু তাফাক্কুর তাদাব্বুর এটা সবচেয়ে জরুরি বিষয়, এটা হচ্ছে আপনার মাকসুদি বিষয়। তাফাক্কুর আর তাদাব্বুরের জিন্দগি যদি কে অর্জন করতে পারে সে কামিয়াব। তাফাক্কুর আর তাদাব্বুরের জিন্দেগি আমাদের জন্য জরুরি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুবারাকার বর্ণনার মধ্যে আছে, কানা দাইমাল ফিকর, দাইমুল ফিকির থাকতেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাগে যেন সবসময় কিছু চিন্তা করতেছেন। তাফাক্কুর যত বাড়বে তার মুখের হাসি তত কমে যাবে, এ কারণে বলা হয়েছে মুতাওয়াসিল আল আহজান, দিনী উখরবী ফিকির নিয়ে সবসময় মুতাওয়াসিল আল আহজান, সবসময় পেরেশান থাকতেন, তাহলে হাসি মুখি নেই। এই দুটি আসি গেলে বর্বরানি ফরফরানি চলে যাবে, তাবিল আর সমত, বেশি বেশি চুপ থাকতেন,
এর ব্যাখ্যা আছে, লা ইয়াতাকাল্লামু, কথা বলতেন না জরুরত ছাড়া, কবিলা সমত, লম্বা সময় চুপ থাকতেন, তাফাক্কুর, তাদাব্বুর, সমত একে অপরকে কি লাজম করে। আল্লাহ, কোরআনে কারিমের মধ্যে বহু আহাদিসের মধ্যে বর্ণিত আছে যে ওয়াইলুল লিমান ক্বারাআহা ওয়া লাম ইয়াতাদাব্বার ফীহা, সূরার ব্যাপারে আয়াতের ব্যাপারে বর্ণিত আছে ওয়াইলুল লিমান লিমান ক্বারাআহা, বরবাদী ওই ব্যক্তির জন্য যে নাকি এটা তেলাওয়াত করছে, ওয়া লাম ইয়াতাদাব্বার ফীহা, এটার মধ্যে তাদাব্বুর করে না, তাদাব্বুর গভীরতার সাথে ফিকিরকে তাদাব্বুর করে। তো বলার উদ্দেশ্য হচ্ছে মামুলাতগুলাকে একটু প্রশস্ত করা, এটা খানেকার কি নিজামের উদ্দেশ্য। অন্য সময় হয়তো মামুলাতগুলো আদায় করতে আমার আধা ঘন্টা লাগে, খানেকায় থাকাকালীন মামুলাত গুলো আদায় করতে যেন দেড় ঘন্টা লাগে। ধীরে ধীরে তাদাব্বুরের সাথে, ফিকিরের সাথে, একাগ্রতার সাথে এটাকে একটু কি বিস্তার দেয়া, এমনি তো আর হয় না, বাতিনি সম্পদ অর্জন করাটা সবচেয়ে কঠিন ব্যাপার, এটার জন্য বেশি সময় দিতে হয়। খানেকায় থাকার যে সমস্ত উদ্দেশ্যগুলো আছে সেগুলো হচ্ছে নিজের ফিকির নিজের মধ্যে আনার চেষ্টা করা, কিছু অসুলি বিষয় আছে, অসুল এসলাহ ক্ষেত্রে অসুল হচ্ছে এসলাহ নফস, অন্যের এসলাহ দরকার নাই, নিজের এসলাহ ফিকির করা, এটা হচ্ছে নিজের ফিকির আনা, এটা হচ্ছে সমস্ত এসলাহির যত ক্ষেত্র আছে, এসলাহের পরিবার আছে, এসলাহের সমাজ আছে, এসলাহের প্রতিষ্ঠান আছে, এসলাহে তারপরে আপনার ইকুয়েটারে আলম আছে, যত রকমের ক্ষেত্র আছে সব ক্ষেত্রগুলোর মধ্যে মৌলিক এসলাহের যে খেদমত, যে ক্ষেত্র মূল, সেটি হচ্ছে এসলাহ নফস, নিজের ফিকির করা, যার মধ্যে এটা আসে গেছে তার থেকে অন্যগুলা হলেও ভালো না হলেও সমস্যা নেই, যার মধ্যে নিজের ফিকির আসে নাই অন্যের ফিকির এসে দৌড়ে, এটা পক্ষান্তরে লব্জ এসলাহ হাকিকতার এসলাহ নহে, এফসাদ। এই বিষয়টি বহুজন আবার বুঝে নিতে পারে না, বুঝে তাদের জন্য কঠিন হয়, এটা কেউ অন্যের ফিকির বাদ দিয়ে শুধু নিজের ফিকির, এটা বোঝানো কঠিন, সবাইকে অন্যের ফিকিরে লাগে, দিনই খেদমত যারা আমরা করতেছি দৈনিক খেদমতের সাথে আমরা লেগে আছি, আমাদের মধ্যে অন্যের ফিকিরের তাড়না বেশি, অন্যের এসলাহের তাড়না বেশি, ওস্তাদের চাকরি, মহতামলে মাদ্রাসা, দায়িত্বশীল হলে দায়িত্বের অধীনে যেগুলো আছে, ইমাম হলে মুক্তাদি, বক্তা হলে সামিয়াইন, এটা কিছু বিষয় থাকে, শেখ হলে মোতালেকিন, এটা কিছু বিষয় থাকে, সবাই গায়ের কি
এসলাহের ফিকির করে। উম্মুল এসলাহ, সমস্ত এসলাহের মূল যেটা হয়েছে এসলাহ নফস, এটা তার মধ্যে আসে গেছে, অন্যগুলো হওয়ার দরকার নাই, ও গেলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা নাই, সবকিছু হইতেছে, তার দ্বারা বড় মাদ্রাসা চলতেছে, ওয়াজ নসিহত চলতেছে, তাফসীর মাহফিল চলতেছে, হাজার হাজার মুরিদান তার মুতাল্লিফিন আছে, সাগরিদানের শেষ নাই, কত সাগরিদান লাভ কিছু নেই, এ নামাজ পড়ায়, তার পিছনে পড়ায় 10,000 মানুষের নামাজ পড়ে, একই মেয়ে বলতেছেন আমার পিছনে 5,000-এর উপরে নামাজ পড়ে, লোক বেশি, লোকাল লোক সমবেত হইয়া যায়, ঠিক আছে, কিন্তু এক্লাস নফস নাই, তার মধ্যে কিছু নেই। পুরা দিনিয়াতের সবগুলোর মেইন মেহবার এসলাহ নফস, নিজের নফসের এসলাহ করা, আর নফস তো পিছনে লেগেই আছে, এটার ব্যাপারে আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম আছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু আউযুবিল্লাহি মিনান নফসিল আম্মারা এটা নাই, কারণ এটা তাহফুজ করার কিছু নেই, এটা লাগাই আছে, যেটা সেটিং আছে, যেটা ফিট আছে, এটার থেকে আউযুবিল্লাহ কি আউযুবিল্লাহ তো বড় দাও, এটা তো যেটা তুমি বাঁচা সম্ভব, এটা তুমি বাঁচতে পারবে না, তুমি এটা তোমার পিছনে লাগা আছে, তুমি সতর্ক থাকতে হবে। এই কোরআন কারিমের মধ্যে সবচেয়ে বেশি বিষয়গুলা নফসের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোকে তো সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, শয়তান এগুলাকে তো বলা হয়েছে ইন্না কায়দা শয়তানে কানা দাঈফা, আর নফসের যাই ব্যাপারে দেখেন কথা বলি, হাওয়া ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, এই হাওয়া নফস কোরআন কারিমের মধ্যে আহাদিসের আসলের মধ্যে কোনো শেষ নাই, হাওয়া নফস এটা থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠিক আছে বলতেছে, কিন্তু আউযু বিল্লাহি মিন নফসিল আম্মারা নাই, জুড়ে যেটা থাকে এটা তো তাহফুজ আছে, লাগা যেটা আছে এটা তো কি সতর্কতা আছে, এটা এসলা করতে পারবে, এটা লাগে আছে, এখানে এসলাহ নফস এসলাহ শয়তান নাই, কোরআনে এই শব্দ ফাটেন না যে এসলাহ শয়তান, এসলাহ নফস পাওয়া যায়, আর এসলাহ নফস আসল উদ্দেশ্য, এসলাহ শয়তান না। আল্লাহ পাক তুমি আমাকে আমাদেরকে সবাইকে নিজের ফিকির করার তৌফিক দাও, নিজের ফিকির এটা উম্মুল এসলাহ, নিজের ফিকির উম্মুল এসলাহ, আমার আখেরাতের মধ্যে কি হবে, আমার কি হবে, আমার মরিবের সামনে, মালিকের সামনে আমার কি হবে, আমি দুনিয়ার মধ্যে রেজা এলাহি অর্জনের কতটুকু চেষ্টা করতেছি, আখেরাতের মধ্যে আমার নাজাতের উপকরণ কতটুকু হাতে আসবে, কি আছে আমার কাছে, এ ইসলাহে নফস, ফিকির নফস, নিজের ফিকির, ইসলাহি লাইনের মূল যে ইসলাহ আছে এটা হচ্ছে ফিকির নফস, লা ফিকরে গায়ে, নিজের ফিকির করা, আখেরাতের ফিকির, দুনিয়ার মধ্যে রেজা ইলাহি এটা যেন হাত ছাড়া না হয়, বিপদ আপদ বলা মুসিবত সুখে দুঃখে গরমে ঠান্ডায় দিনে রাত্রে লক্ষ্য পরিবর্তনের ভিতর দিয়ে যেন রেজা ইলাহি যেন হাত ছাড়া না হয়, খুব লক্ষ্য
আপনা হক লেঙ্গে, প্রত্যেক অবস্থায় নিজের জন্য হক যেন না ছুটে, হক যেন দূরে রেখে। এনফরাদি, ইজতেমাই অথবা বদবি, শহরি, যত রকমের জিন্দগি আছে, যত রকমের পরিবর্তন আছে, যত রকমের পরিবর্তন আছে, সবগুলোর ভিতর দিয়ে ইসলাহে খুদ নিজের ইসলাম, নিজের বিষয়টি হাতে রাখা, এটা তো বড় জিনিস। সব বাদ, এটা এক নম্বরে থাকবে। এবার যদি দায়িত্ব আসে, দায়িত্বটা দুই নম্বর আসবে, এটা এক নম্বরে থাকবে। দায়িত্ব আসবে, দায়িত্ব সেটাও পালন করা জরুরি, দিনই দায়িত্ব, ওয়াকফের ক্ষেত্রে দায়িত্ব জরুরি বিষয়, কিন্তু সেটা থাকবে, এক নম্বর থাকবে, সেটা এক নম্বর, এক নম্বর, এক নম্বর থাকবে ঠিক, কিন্তু একটা জাতি আনফুসি আর একটা আফাক, এটা আফাকই এক নম্বর, আর আনফুসিটা কখনো কি, এটা জিরো নম্বর, জিরো হচ্ছে পয়েন্ট, জিরো থেকে তো সবকিছু শুরু হয়, জিরো থেকে সব কিছু শুরু হয়, এই কারণে একটা পয়েন্টের জিরো পয়েন্ট কর, প্রত্যেকটা মাফের যে মূল আছে এটা জিরো পয়েন্ট কর, এখান থেকে এক দুই তিন তিন চার দশ পনেরো বিশ পঞ্চাশ শুরু হয়ে গেছে, ইসলাহের জিরো পয়েন্ট মার্কাস, যেটাকে মার্কাস বলে, সেটা হচ্ছে নিজের ফিকির করা। এরপরে এক আসবে, একের মধ্যে আরো কি পাশাপাশি আরো এক আসবে, আরো অগ্রাধিকার পাবে, আরো খেদমতের চাপ আসবে, এগুলো হচ্ছে আপনার আফাকি, এটা জিরুর বাইরে, জিরু হচ্ছে মেইন, ইসলাহি পয়েন্ট সেটা হচ্ছে কি আপনার সবচাইতে বেশি নিজের ফিকির করা, কোন সুরতে যেন নিজের ফিকির হাত ছাড়া না, আল্লাহ দোয়া করবেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খানেকার উদ্দেশ্যের কথা বললাম, যে খানেকার উদ্দেশ্য হয়েছে মামলাতকে বিস্তার দেয়া, কিছু উম আছে, উসুল আছে, উসুলের মধ্যে মোরাকাবার উসুল বলছিলাম, মোরাকাবার ফানায় তুমি ইসলাহি যত ক্ষেত্র আছে, ইসলাহি আমল আছে, ইসলাহি আখলাক আছে, ইসলাহি পরিবার আছে, ইসলাহি আহবাব আছে, কথা পর্যন্ত ইসলাহি সমাজ আছে, ইসলাহি খানেগি ভাগ পরিবার, তারপর আপনার কি আছে মুলুক আছে, ইসলাহের কোনো শেষ নেই, এইটাও কত রকমের ইসলাহ জাহের আছে, ইসলাহি বাতেন আছে, ইসলাহি ইমানিয়াত আছে, ইসলাহি আমলি আকায়েদ আছে, কত শেষ নেই, কিন্তু সব ইসলাহের মূল হয়েছে কি জিরো পয়েন্ট, যেটা আছে মেইন মার্কাস, যেটা আছে যেখান থেকে সব ইসলাহ শুরু হয়, সেটা হচ্ছে ইসলাহে নাফসের খোঁজ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার ইসলাহে বিষয়গুলো হাতে নেওয়ার তৌফিক দান করুন, সর্ব অবস্থায় নিজের ফিকিরে থাকা, গাফিলতি আসবে নিরাশ না হওয়া, সর আবার ফিরে নিজের মার্কাজে চলে আসা, আমার কি অবস্থা, আমার কি অবস্থা, আমার আল্লাহ আমার উপর রাজি আছে কিনা, এই মুহূর্তে আমি যে কাজ করতেছি আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপর রাজি আছে কিনা, দুনিয়ার মধ্যে শুধু এই হাই উদাস থাকে, আমি যে সময়টা কাটতেছি আমার আল্লাহর সাথে আমার ঘনিষ্ঠতার সাথে কাটতেছি কিনা, না উঠলাইতেছি, এই বিষয়টি যেন সবসময় কাজ করে। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।